আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি খুব প্রয়োজনীয় জরুরি একটি টিউটোরিয়াল ভিডিও, যা কিনা আপনাদের অনেক অনেক জরুরি কাজে চলে আসবে। সেটা হচ্ছে জিমেল আইডি তৈরি করা। এই ইন্টারনেটের যুগে ইন্টারনেটের মাধ্যমে চাকরির জন্য অ্যাপ্লাই, ফাইল, ডকুমেন্টস, পিকচার, ভিডিও আদান প্রদান করা, জরুরি মেসেজ আদান প্রদান করা, বিভিন্ন অফিসিয়াল ফাইল আদান প্রদান করা, আরো অনেক জরুরি কাজে লাগে এই জিমেল আইডি। তো আপনার কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড মোবাইল ওপেন করার জন্য এই জিমেল আইডিটা আপনাদের খুব জরুরি কাজে লাগবে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুবই সহজে আপনারা তৈরি করতে পারবেন একটা জিমেল আইডি। তো কথা না বাড়িয়ে বন্ধুরা, শুরু করছি কিভাবে তৈরি করতে হয় খুব সহজেই একটি জিমেল আইডি। তো প্রথমেই একটি ব্রাউজার, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোমটি ওপেন করে আমাদের গুগল সার্চে গিয়ে লিখতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট, এবং সেটাকে এভাবে চলে আসবে প্রথমেই এভাবে সার্চ দিয়ে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখতে হবে। এখানে লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট। তো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, তো ওই সম্বন্ধে এখানে আপনার ডিটেলস লেখা আছে গুগল থেকেই, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে না, আমরা চলে যাচ্ছি এর নিচে, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে দিতেই এই পেজটি চলে আসলো, ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। তো এখানে আমাদের ফার্স্ট নেম লিখতে হবে, গুগল আমি একটা নাম লিখে দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেমে আমি আরেকটা নাম লিখে দিলাম, লিখে দিচ্ছি এভাবে। তারপর আমাদের এখানে একটা জিমেইলের, এখানে এদের জিমেইল থেকে আমার একটা সাজেশন চলে আসছে। হ্যাঁ, এরা আমাকে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, তো আপনারা এখান থেকে এই জিমেইল অ্যাড্রেসটা ইউজ করতে পারেন। এটা আমার কাছে ভালোই লাগছে, এভাবে আপনারা যেটা সাজেস্ট করে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আপনি নিজে থেকে যদি কোনো একটা জিমেইল অ্যাড্রেসের নাম দিতে চান বন্ধুরা, তাহলে কি হয় যে অনেক সময় এরকম নাম আরো অনেকের থাকে যার জন্য জিমেইল নিতে চায় না। তো এখান থেকে যে নামটা দিয়েছে সেই নামটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের পছন্দ মতো হয়, অথবা এই যে নিচেও এখানে আরো কিছু নাম সাজেস্ট করা আছে, জিমেইলের অ্যাড্রেস সাজেস্ট করা আছে, যে ওগুলা আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা নিচ্ছি, এটা আমার কাছে ভাল লাগলো। তো আপনারা যেটা প্রয়োজন হয় নিতে পারেন। এখানে লেখা আছে ইউজ মাই অ্যাকাউন্ট ইমেইল। তো এখানে দেখেন আপনার নিজের মতো আপনি ক্লিক করে একটা নিজের মতো একটা নাম আপনি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, এখানে আমাদের একটা নাম টাইপ করতে হবে আমাদের নিজের ইচ্ছা মতো, যেটা আমরা প্রয়োজন আমরা সেটাই ট্রাই করতে পারি, সেটাই লিখতে পারি। তো আমরা এখানে একটা মেইল অ্যাড্রেস লিখেও করতে পারি, খুবই সহজ। তো আমি একটা নাম লিখে দিলাম, আমি এটা সিলেক্ট করে নিলাম। তো আমার যে নামটা সেটা আমি শুধু এখানে দিয়ে দিলাম,
তারপরে ইউজ মাই ক্রিয়েট ইমেল অ্যাড্রেস ইনস্ট্যান্ট। তো আমি এই নামটাই নিয়ে নিলাম। আপনি যেভাবেই নেন, গুগলের সার্চ থেকে নেন বা আপনি লিখে নেন বা এদের সাজেশন থেকে নেন, নিতে হবে। তারপর আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা পাসওয়ার্ড লিখে দেন আপনার পছন্দ মতো। যে পাসওয়ার্ড গুলা হতে হবে ওয়ার্ড, ডিজিট, হ্যাশ, সবকিছুর মিশ্রণ হতে হবে এবং 8 ডিজিটের বেশি হতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনি কি পাসওয়ার্ডটা এখানে লিখেছেন। তো এটা আমি কপি করে নিয়ে আবার কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডে কনফার্ম পাসওয়ার্ড, যেটা ওখানে সেম পাসওয়ার্ডটাই লাগবে। এখানে লেখা আছে ইউজ 8 অর মোর ক্যারেক্টার উইথ এ ম্যাক্স অফ লেটার অ্যান্ড সিম্বলস। তো সবকিছু মিক্স করে আপনি দিতে হবে। তো এরপরে নেক্সটে ক্লিক করি, দেখি নেয় কিনা। দেখেন নিচ্ছে না, কারণ পাসওয়ার্ডটা আর একটু কঠিন হতে হবে। তো এরপরে আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম। তো এটাকে কপি করে আবার কনফার্ম পাসওয়ার্ড এনে পেস্ট করে দিলাম। মানে সেম হতে হবে একদম পাসওয়ার্ডটা। নেক্সট এ ক্লিক করে দিলাম। তো এখানে দেখেন চলে আসছে একটা ফোন নাম্বার চাচ্ছে এখানে। হ্যাঁ, ভেরিফাইং ইউর ফোন নাম্বার। তো একটা আপনার নিজস্ব ফোন নাম্বার দিতে হবে, যেখানে গুগল একটা ভেরিফাই কোড পাঠাবে। এখানে ওই নাম্বারেই, এখানে সেই নাম্বারটাই দিতে হবে। তো আমি দেখছি, আমি আসি যে দেশ, ওই দেশটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি নেক্সট ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে দেখাচ্ছে দিস ইউর ফোন নাম্বার হ্যাজ বিন ইউজড টু মেনি টাইম। তো এখানে অনেকবার আমি এই নাম্বারটি ইউজ করেছি, সে গুগল থেকে বলছে এই জন্য এই নাম্বারটি আর নিবে না তারা। তো আমি নতুন করে একটি নাম্বার দিয়ে ট্রাই করব। হ্যাঁ, এখানে আমি আমার নতুন অন্য আরেকটি নাম্বার ভেরিফাইয়ের জন্য আমি ট্রাই করব, যে নাম্বারটা আমার কাছেই হতে হবে, যে নাম্বারটা থেকে আমি নেক্সট করে দিলাম। যে নাম্বারে গুগল কোনো একটা মেসেজ পাঠালে আমি সেটা নিতে পারি, এরকম কারো নাম্বার লাগবে আমার। এখানে দেখেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। তো এখানে সেই ফোন নাম্বারে অলরেডি চলে গেছে একটা কোড, সেই 6 ডিজিটের একটা কোড, সেটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো আমি আমার সেই মোবাইল থেকে নাম্বারটা নিয়ে এখানে ব্যবহার করছি, দেখুন। তারপরে এখানে আমি ক্লিক করে দিলেই হবে, কারণ আমি সেই নাম্বারটি, ভেরিফাই নাম্বারটি, জিমেইলের নাম্বারটি লিখে দিয়েছি, দেখুন। এখানে আছে কল ইনস্ট্যান্ট। তো আপনারা কল ইনস্ট্যান্টে যদি ক্লিক করেন, তাহলে গুগল থেকে আপনার মোবাইলে সেই নাম মোবাইলটিতে একটি কল আসবে এবং কলের মাধ্যমে আপনাকে এই পাসওয়ার্ডটি বলে দিবে, ভেরিফাই কোডটি বলে দিবে। তো আমি এখানে ভেরিফাই ক্লিক করলাম। তো এরপরে এরকম একটি পেজ চলে আসছে, এখানে লেখা আছে হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ভেরিফাইয়ের জন্য, ভেরিফাই না ঠিক, রিকভারির জন্য, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখানে আপনার ডেট অফ বার্থ দেওয়া লাগবে, আমি একটা যে কোনো এমনিতেই দিয়ে দিচ্ছি। তারপর এখানে লেখা আছে আপনার ছেলে না মেয়ে, জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। হ্যাঁ, নেক্সটে ক্লিক করে দিলাম। তো হয়ে গেল আমার যে প্রথম কাজগুলা, জরুরি কাজগুলা, একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে, সেগুলা সব কমপ্লিট হয়ে গেছে।
হ্যাঁ, তো এখানে পড়তে পারেন কি লিখেছে, ইয়েস আই এম, তো এটা আমি ক্লিক করে দিয়েছি। তো এরকম একটি পেজ চলে এসেছে, প্রাইভেসি অ্যান্ড টার্মস গুগলের। তো এখানে লেখা আছে, তো এটা সবার জন্য আসলে একই লেখা থাকে। তো এখানে আই এগ্রি, নাকি এগ্রি করতে হবে গুগলের সাথে এদের টার্মস অ্যান্ড সিকিউরিটি যা কিছু আছে ওই প্রসঙ্গে। তো দেখেন চলে আসছে গুগলের একটি এরকম একটি পেজ চলে আসবে। হ্যাঁ, তো আপনার একটি যে অ্যাকাউন্ট তৈরি হচ্ছে এটা দিয়ে আপনি আপাতত কি ওপেন করতে চান, আমি এইভাবে সবই এখানে দেওয়া আছে। দেখেন অ্যাকাউন্ট আছে, সার্চ আছে, ম্যাপ আছে, গুগল ম্যাপ, ইউটিউব আপনি ওপেন করতে পারেন, এখন প্লে স্টোর ওপেন করতে পারেন, তো এরকম আরো অনেক আছে। তো আমি জিমেইলে ক্লিক করলাম, জিমেইলে ক্লিক করবো, এখানে দেখেন আরো অনেক কিছু আছে। এই পেজটা এরকম হবে আপনার, ওয়েলকাম লিখে আপনার যে আইডিটা তৈরি হয়েছে সেটা এখানে, হোম আছে, পার্সোনাল ইনফরমেশন আছে এই পাশে, ডেট অ্যান্ড পার্সোনালাইজ আছে, সিকিউরিটি আছে, এরকম আরো অনেকগুলো অপশন আছে বাম পাশে। তো আমি জিমেইলে ক্লিক করলাম, যেহেতু আমি এখন একটা জিমেইল আদান প্রদান করার জন্য আমি অ্যাকাউন্টটা খুলেছি। তো দেখেন অলরেডি আমার কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো মেইল করার জন্য আমার যা প্রয়োজন আমি ডান করে ফেলেছি। এখন হচ্ছে একটু অ্যাডভান্স কিছু ব্যাপার আছে যেগুলা আমি এখন আপনাদের দেখাবো। এই পাশে আছে হচ্ছে কম্পোজ প্লাস চিহ্ন দেওয়া, এখান থেকে ক্লিক করে আমরা অন্য কাউকে মেল পাঠাবো এই কম্পোজে গিয়ে। এরপরে আছে ইনবক্স, যেটা কিনা আপনাকে যদি কেউ মেইল পাঠায় আপনার কাছে সেটা এখানে চলে আসবে। স্টার্ট আছে, যেটা আপনি ক্লিক করলে পরবর্তীতে বুঝতে পারবেন যে ওই আপনার মেইলটা সিলেক্ট হয়ে থাকবে যেটা আপনার জন্য জরুরি। এখানে স্পঞ্জ আছে, এখানে সেন্ড আইটেম আছে, এটাও একটি জরুরি যে আপনি যেই আপনি যদি কোনো মেল কাউকে পাঠান তখন ঠিক এই সেন্ডের মধ্যেই আপনি পেতে পারেন যে আপনি যেটা পাঠাইছেন। আর এখানে আছে ড্রাফট, তো ড্রাফটের মধ্যে পাবেন যে আপনি একটা মেল লিখেছেন কিন্তু পাঠান নাই। তো এরকম সেন্ডগুলা যে কোনো কারণে হতে পারে পাঠান নাই, কিন্তু ওই সবগুলা মেল এই ড্রাফটের মধ্যে এসে যোগ হয়। হ্যাঁ, তো এই পাশে দেখেন আছে সেটিংস, এই পাশে আছে গুগল অ্যাপস। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার মেইলের যে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই মেইলটা পাবেন এখানে, আপনার সেই ইউজার নেমটা পাবেন এখানে। তো এখানে আরো অনেক কিছু অপশন আছে, ক্যালেন্ডার আছে এখানে, আরো অনেক অপশন আছে যেগুলো আপনারা এখানে ক্লিক করে করে শিখতে পারবেন। দেখে এখানে আছে প্রাইমারি, প্রাইমারিতে আপনার সমস্ত মেইলগুলো আসবে। সোশ্যাল আছে এখানে, আপনার সোশ্যাল যে মেইলগুলো আছে ইউটিউব ফেসবুক এই ধরনের লিঙ্কডইন ওই মেইলগুলো এখানে চলে আসবে। এখানে প্রমোশন আছে, প্রমোশনে আপনার কিছু প্রমোটেড মেইল পাঠায় অনেক জায়গা থেকে, ওই মেইলগুলো আপনার এই প্রমোশনে চলে আসবে। এখানে দেখেন কাস্টমাইজ ইউর ইনবক্স আছে। হ্যাঁ, তো এই ইনবক্সটা কিভাবে আপনি কাস্টমাইজ করবেন আপনি ক্লিক করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন যেটা এটা জরুরি হচ্ছে আপনার চেঞ্জ প্রোফাইল ইমেজ, এখানে ক্লিক করে আপনার প্রোফাইল ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে ওই ইমেজটা দেখাবে আপনি যেটা চেঞ্জ করবেন, তো এটা আপনার জন্য জরুরি আপনার আইডেন্টির জন্য, এখানে ক্লিক করে দেন, সিলেক্ট এ ফটো, এখানে আছে আপলোড, এখানে আছে ইউর ফটোস, এখানে লেখা আছে নো ফটো। তো আমরা যাব হচ্ছে আপলোডে যাব, সিলেক্ট এ ফটো ক্লিক করে আমরা এখানে আমার কম্পিউটার থেকে যে কোনো আমি একটা পিকচার সিলেক্ট করব।
আমার যেটা পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি সিলেক্ট করে নেবেন। আমি এটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, তো লোড হচ্ছে। হ্যাঁ, লোড হয়ে গেছে অলরেডি। দেখেন এই পিকচারটা, আপনি এটা পিকচারটা কিন্তু ছোট বড় করতে পারবেন সুন্দর করে। হ্যাঁ, আপনার প্রয়োজন মতো রোটেট আছে এখানে, আপনি রোটেট করতে পারবেন। তো আমি এভাবে নিচ্ছি, সেট এজ এ প্রোফাইল ফটো আমি ক্লিক করে দিলাম, লোডিং হচ্ছে। এখানে দেখেন অলরেডি সেট হয়ে গেছে। কিন্তু এটা পরবর্তীতে আপনি আবার যখন ঢুকবেন, আমি ক্লোজ করে দিলাম এটা, তখন আপনি পিকচারটা প্রোফাইলটা দেখতে পারবেন। এখানে দেখেন এই যে ইনবক্সের ভিতরে একটা মেইল পাঠিয়েছে গুগল। তো এই গুগলের মেলটা, তো এরকম মেল যেই আপনাকে পাঠাবে, তো দেখেন এখানে কি আছে সেটাকে এচিভ আছে, যেটা হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন মেলটা। ডিলেট আছে, আপনি মেলটা ডিলেট করতে পারবেন। আপনি পড়ার মার্কে যে রিড, এটা একটা অপশন আছে, আপনি করতে সেটাও করতে পারবেন। এই মেলটা তো একটা ক্লিক করে দেখেন, আমি ভিতরে ঢুকলাম মেলটা, তো সেম মেল, সেম একটা মেল পাঠিয়েছে। আপনি এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি কি কি ব্যবহার করতে পারবেন, এখানে সব কিছু দেখেন দেওয়া আছে। ইউটিউব দেওয়া আছে, গুগল ম্যাপ দেওয়া আছে, সব জায়গায় ইউজ করতে পারবেন মেল আদান প্রদানেও। এরকম একটা প্রথম মেল দিয়ে দিয়েছে, যে দেখেন এখানে প্লাস চিহ্ন, কম্পোজ মেলে ক্লিক করলাম। তো এখান থেকে আপনি মেল সেন্ড করতে পারবেন, কাউকে সেন্ড করতে গেলে, ডিসমিস করে দিলাম, কাউকে সেন্ড করতে গেলে আপনার এই কম্পোজ মেইলে আসতে হবে। তখন এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকেই আপনার অ্যাকচুয়ালি মেলটা আপনি কাউকে, যে কাউকে পাঠান পাঠাবেন। তো এখানে দেখেন যে আপনি ক্লিক করলেই চলে আসবে টু, আপনি কাকে পাঠাবেন সেটা আপনার এখানে লিখতে হবে সিসি। আপনি অন্য আরেকজনকেও সাথে সিলেক্ট করতে পারেন বিসিসি। এখানে আরো কয়েকজনকে আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, 5 জন, 7 জন, 10 জন একটা মেইল একসাথে সেন্ড করার জন্য। এখানে আছে সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট, এই সাবজেক্টে আপনি লিখবেন কোন প্রসঙ্গে আপনি মেইলটি পাঠাচ্ছেন সেটা আপনাকে লিখতে হবে। আর এখানে হচ্ছে আপনার বডিটার মধ্যে আপনি যে মেইলটা লিখবেন সব ডিটেলস আপনি এখানে লিখতে লিখবেন, যে কি প্রসঙ্গে আপনি মেলটা করছেন। তারপরে এখানে আছে অ্যাটাচ ফাইল, আপনি অ্যাটাচ ফাইলে গিয়ে আপনি যে কোনো কিছু এখানে অ্যাটাচ করতে পারেন, কোনো পিকচার, কোনো ভিডিও, ছোট কোনো ফাইল। ইমেজের অপশন আছে এখানে, লেখার জন্য অপশন আছে, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এক এক করে ক্লিক করে ক্লিক করে আপনারা দেখবেন যে কিভাবে লিখতে হয়। এখানে সেন্ডে ক্লিক করলেই তখন এই মেলটা চলে যাবে, আপনি যাদের যাদের সিলেক্ট করেছেন, একজনকে বা একাধিক জনকে, সেখানে চলে যাবে। খুব সহজেই এভাবে তৈরি করে ফেলুন জিমেল অ্যাকাউন্ট। আর এরপরে আমি ভিডিও তৈরি করব কিভাবে প্রফেশনাল ওয়েতে অফিসিয়াল ভাবে জবের জন্য অফার লেটার সহ মেইল পাঠাতে হয়। এইরকম ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও সবসময় সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।